रंजना तार शाशुड़ी मा मालती देवी स्वामी आकाश एवं शोशुर मशाई प्रीतम बाबुर संगे बास करे। रंजनार शाशुड़ी मा भीषण मडार्न मानसिकतार महिला छिलो। से बाद बाकी शाशुड़ी मायेदेर मतो सब समय शाड़ी परे बौमार उपर छुरी घोराय ना, बरंच निजेर मतो जीवने आनंद करे, बंधु बान्धवदेर संगे पार्टी करे एवं सब समय मजाय जीवन काटाय। किन्तु एई विषयटा आबार रंजनार पछन्द नय, कारण से जेमन संस्कारी ताई तार संस्कारी शाशुड़ी मा पछन्द। एकदिन বৌমা এই দেখো আমি অনলাইন থেকে এই মডার্ন জিমিচু শাড়িটা কিনেছি, আমাকে পরলে খুব ভালো লাগবে বলো? এখনকার দিনের মেয়েরা এই শাড়িটা খুব পরছে, খুব ট্রেন্ডিং কিন্তু শাড়িটা। মা আপনার তো দেখছি কোনো আক্কেল জ্ঞান নেই, আর আপনাকে এই বয়সে এরকম ধরনের পাতলা নেটের শাড়ি পরলে মোটেই ভালো লাগবে না। আপনি কেন এরকম ধরনের শাড়ি পরেন? আপনার তো দেখছি বয়সের কোনো গাছ পাথর নেই। শোনো বৌমা, বয়স হলো একটা সংখ্যা মাত্র, তাই সবসময় নিজেকে বুড়ি ভাবা ঠিক নয়। আমার কত বয়স? মাত্র ৬৫। সুতরাং এই বয়সে সাজবো, পাতলা নেটের শাড়ি পরবো না তো কবে পরবো? মালতী দেবীর এমন কথা রঞ্জনার মোটেই সহ্য হয় না। আর এমন সময় রঞ্জনার মা প্রিয়াঙ্কা দেবী তাকে ফোন করে, ফলে মালতী দেবী নিজের ঘরে চলে যায়। আর রঞ্জনার মা ফোন করেছে বলে রঞ্জনা খুবই খুশি হয়ে মায়ের ফোন ধরে। রঞ্জনা, আমি আর তোর বাবা ঠিক করেছিলাম কালকে তোদের বাড়িতে যাব। অনেক দিন তোর সঙ্গে দেখা হয়নি, তাই ভেবেছিলাম কালকে সকালবেলা তোর বাড়িতে যাব, খাওয়া দাওয়া করব আর রাত্রিবেলা ফিরে আসব। ওমা তাই? আমারও তো তোমাদের কথা অনেকদিন ধরে মনে পড়ছিল। কিছুতেই শ্বশুর বাড়িতে মন টিকছে না। কালকে তোমরা আসবে শুনে আমি খুব খুশি হয়েছি। তোমরা তাড়াতাড়ি চলে এসো কেমন? আর আমি তোমাদের জন্য সুন্দর করে ঘরবাড়ি সাজিয়ে রাখবো আর ভালো ভালো খাবার রান্না করবো। আচ্ছা ঠিক আছে, আর আমিও তোর পছন্দের ভালো ভালো খাবার রান্না করে নিয়ে যাব। তোর বাবা আজকে অনেক বাজার করে নিয়ে এসেছে। এখন আমি রাখলাম, হ্যাঁ ব্যস্ত আছি। এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে দেয়। আর রঞ্জনা প্রচন্ড পরিমাণে খুশি হয়। রঞ্জনা তার শাশুড়ি মায়ের কাছে বিষয়টা জানালে তার শাশুড়ি মাও খুশি হয়, কারণ সে অতিথি আপ্যায়ন করতে পছন্দ করে। কিন্তু রঞ্জনার মনে মনে একটাই ভয়, তার শাশুড়ি মা যে ধরনের মডার্ন মহিলা, সে যদি তার বাবা মাকে ঠিক মতো আপ্যায়ন করতে না পারি তাহলে রঞ্জনার আর কোনো মান সম্মান থাকবে না। মা কালকে আমার বাবা মা আসবে, তাই আপনি একটু ঢঙের শাড়ি জামা কাপড় পরে থাকবেন, এরকম রং চঙে শাড়ি পরবেন না। আমার বাবা মা একটু সেকেলে, এরকম ধরনের বয়স্ক মানুষদের সাজা গোজা ওনারা কিন্তু পছন্দ করে না। আরে ঠিক আছে, আমি বুঝলাম, আমার যেটা মনে হয় আমি সেটাই করব। তুমি আমাকে এই বিষয়ে বেশি জ্ঞান দিও না, আমি যে ধরনের শাড়ি পরে কমফোর্টেবল আমি সেটাই পরব। রঞ্জনা ভালো করে বুঝতে পারে যে শাশুড়ি মা তার কথা শুনবে না। রঞ্জনা তার বাবা মায়ের আপ্যায়ন করার জন্য লিস্ট তৈরি করতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সে বাজারে গিয়ে মাছ, মাংস, ডিম, সরু চাল এবং যাবতীয় তরি তরকারি, আনাজ কিনে নিয়ে আসে। এভাবে দেখতে দেখতে একদিন কাটে। আর যেদিন প্রিয়াঙ্কা দেবী এবং রাজুবাবু তাদের বাড়িতে আসবে সেই দিন, মা আমি ভেবেছি আজকে মটন বিরিয়ানি, চিকেন চাপ, ডিম ভাপা, তার সঙ্গে চাটনি, পায়েস আর মিষ্টি রান্না করব। আমার মা আর বাবা এসব খেতে খুব ভালোবাসে। কি, তুমি তোমার বাবাকে এসব ব্যাকডেটেড খাবার খাওয়াবে? মনে হচ্ছে তুমি কোনো বিয়ে বাড়ির মেনু বলছো। তার থেকে আমি বলি কি, আমরা একটু পিৎজা, বার্গার, তার সাথে চিকেন নুডলস, চিকেন ললিপপ রান্না করি। এসব খেলে তোমার বাবা মায়ের মুখের স্বাদ বদলাবে। শাশুড়ি মায়ের কথা শুনে রঞ্জনা প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ তার বাবা মা জন্মেও এই সমস্ত খাবার দাবার খায়নি। সেই জন্য রঞ্জনা কিছুতেই তার শাশুড়ি মায়ের কথা মতো রান্না বান্না করতে চায় না। সে নিজের মন পছন্দ মতো রান্না বান্না করে রাখে। অন্যদিকে মালতী দেবীও তার বৌমার বাবা মাকে আপ্যায়ন করবে বলে সবকিছু গোছাতে শুরু করে। আজকে আমি এমন সুন্দর অতিথি আপ্যায়ন করব, পুরো একেবারে ধামা কাদার। আমার বৌমা পুরো চমকে যাবে। এতদিন পর আমার বিয়াই আর বিয়াইন আসছে বলে কথা, তাদের একটু আপ্যায়ন না করলে হয়? অন্যদিকে প্রিয়াঙ্কা দেবী এবং রাজবাবু তাদের মেয়ের শ্বশুর বাড়িতে আসার জন্য গাড়ি করে রওনা দেয়। তারা যখন মাঝ রাস্তায় এসে পৌঁছায় তখন গাড়ি থামিয়ে তারা গাড়ি থেকে নামি আর একটা বড় শপিং মলে শপিং করতে চলে যায়, কারণ তারা তাদের মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের জন্য, বিশেষ করে মেয়ের শাশুড়ি মায়ের জন্য সুন্দর সুন্দর জিনিসপত্র শপিং করতে চায়। আমরা ওদের জন্য দামি দামি রসগোল্লা আর দামি দামি মিষ্টি কিনে নিই, আর তার সাথে মালতী দেবীর জন্য একটা পাতলা সাদা রঙের গরদের শাড়ি কিনবো ভাবছি, কারণ আমি মেয়ের কাছ থেকে শুনেছি উনি সাদা রঙের শাড়ি পছন্দ করেন। হ্যাঁ সেসব ঠিক আছে, কিন্তু আমার মেয়ের শাশুড়ি মা যা মডার্ন, উনি সাদা রঙের পাতলা গরদের শাড়ি পরেন তো? কেননা আমি সোশ্যাল মিডিয়া খুললে ওনার যা সব ফটো দেখি সেসব দেখলে মনে হয় মাত্র 25 বছর বয়সী একজন কোচি মেয়ে। তাই যা কিছু কিনবে বুঝে শুনে কিনবে, বুঝেছো? বাবা তোমার তো দেখছি চুলকানি কম না। এই নাকি তুমি ফোন নিয়ে সবসময় কাজে ব্যস্ত থাকো, তা তুমি আবার মেয়ের শাশুড়ি মায়ের ফটো দেখলে কি করে? পারো বটে। প্রিয়াঙ্কা দেবী এরকম করে বললে রাজবাবু ভীষণ লজ্জায় পড়ে। এভাবেই তারা দুজনে মিলে শাড়ি, জামা কাপড়, মিষ্টি ইত্যাদি কিনে আবার গাড়ি করে মেয়ের শ্বশুরবাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে রঞ্জনা তার বাবা মায়ের আপ্যায়ন করার জন্য সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখে এবং নিজেও সুন্দর করে সেজে বসে থাকে। আর ওদিকে মালতী দেবী একটা ছোট্ট মডার্ন ড্রেস পরে তৈরি হয়, কিন্তু শাশুড়ি মায়ের এরকম সাজগোজ দেখে রঞ্জনার ভীষণ পরিমাণে খারাপ লাগে। তাতে অবশ্য মালতী দেবীর কিছু যায় আসে না। কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা দেবী এবং রাজবাবু তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। বোমা দাঁড়াও, তুমি দরজা খুলো না, আমি গিয়ে দরজা খুলবো, কারণ আমি এই মোমেন্টটা ফেসবুক লাইভ করতে চাই যে তোমার বাবা মা এতদিন পর আমাদের বাড়িতে এসেছে। আই এম সো এক্সাইটেড। আপনার মাথা খারাপ হয়ে গেছে? আমার বাবা মা বাড়িতে ঢুকবে আর আপনি সেটা ফেসবুকে লাইভে দেখাবেন? আমি এরকম শাশুড়ি মা কোথাও দেখিনি বাবা। রঞ্জনা এরকম কথা বললে মালতী দেবী কোনো কথাই পাত্তা দেয় না। সে তাড়াতাড়ি করে দরজা খুলে নিজের ফোনের ক্যামেরা অন করে আর লাইভ ভিডিও শুট করতে শুরু করে দেয়। তাকে এরকম লাইভ ভিডিও করতে দেখে প্রিয়াঙ্কা দেবী এবং রাজবাবু প্রচন্ড পরিমাণে অবাক হয়। হ্যালো গাইজ, এই দেখুন আজকে আমার বৌমার বাবা মা আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছে। ও মাই গড, আই এম সো হ্যাপি। আপনারা সবাই ওদেরকে উইশ করুন। এই প্রিয়াঙ্কা, রাজ, তোমরা তাড়াতাড়ি বাড়িতে ঢুকে পড়ো, আমার বন্ধুরা তোমাদের এন্ট্রি দেখবে। এই কথা বলা মাত্রই মালতী দেবী প্রিয়াঙ্কা দেবী এবং রাজবাবুর হাত ধরে টেনে বাড়িতে ঢুকিয়ে দেয় আর দুজনে হুড়মুড় করে পড়ি কি মরি ভাবে বাড়িতে ঢুকে পড়ি। আর তারা বাড়িতে প্রবেশ করার পর মালতী দেবী ফোনের ক্যামেরা অফ করে দেয়, কিন্তু মেয়ের শাশুড়ি মায়ের এরকম ব্যবহার দেখে রঞ্জনার বাবা মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। দিদি, এটা কি ছিল? আমি কোনোদিনও এরকম অতিথি আপ্যায়ন দেখিনি। আপনি যে এভাবে আমাদের আপ্যায়ন করবেন আমি তো ভাবতে পর্যন্ত পারিনি। আরে ডোন্ট কল মি দিদি, আমি তোমার থেকে বয়সে ছোট, তাই কল মি মালতী। আর হ্যাঁ, আমার সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফ্যান ফলোয়িং, তাই ওদের যদি সমস্ত লাইভের আপডেট না দিই তাহলে আমার পোস্টে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার বাড়বে না, তাই একটু এসব দেখাতে হয় আর কি। এমন সময় মালতী দেবী তার বৌমার বাবাকে দেখে মনে মনে খুবই খুশি হয়, কারণ ফেসবুকে এতদিনে দুজনে দুজনের খুব ভালো বন্ধু হয়ে উঠেছে আর প্রত্যেকটা পোস্টে দুজনে দুজনকে লাইক, কমেন্ট করে থাকে। আর মালতী দেবী তখনই লোকলজ্জার কথা ভুলে গিয়ে রাজবাবুকে জড়িয়ে ধরে, কারণ সে তাকে নিজের বন্ধু মনে করে। রাজ, তুমি কিন্তু দিন দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছ, তোমাকে যে এত ভালো লাগবে আমি তো ভাবতেই পারিনি। ফাইনালি তুমি তোমার মেয়ের শ্বশুর বাড়িতে এলে। আর হ্যাঁ, এটা কিন্তু মেয়ের শ্বশুর বাড়ি ভাবার কোনো দরকার নেই, এটা তোমার বন্ধুর বাড়ি, ওকে? মালতী দেবীকে রঞ্জনার বাবার সঙ্গে এরকম ব্যবহার করতে দেখে রঞ্জনার মাথা প্রায় ঘুরে যায়। আর অন্যদিকে প্রিয়াঙ্কা দেবীও ভাবতে পারে না যে কিভাবে মালতী দেবী এরকম নির্লজ্জ কাজকর্ম করতে পারে। ফলে রঞ্জনা এবং প্রিয়াঙ্কা দেবী মালতী দেবীকে আটকানোর চেষ্টা করে। একি মা, আপনি কি করছেন? আপনার এরকম ধরনের ব্যবহারের জন্য আমার লজ্জায় একেবারে মাথা কাটা যাচ্ছে। আমি যদি জানতাম আপনি এরকম কিছু একটা করবেন তাহলে কোনোদিনও আমার বাবা মাকে আমি নিমন্ত্রণ করতাম না। রঞ্জনা, তুই রাগ করছিস কেন? তোর শাশুড়ি মামা দিদির মতো, সুতরাং ভাই বোনের মধ্যে একটুখানি খুনসুটি তো হয়। আর প্রিয়াঙ্কা, তুমিও বেশি রাগ করো না, আমার মেয়ে শাশুড়ি মা মডার্ন, তাতে আমার কোনো অসুবিধা নেই। রাজবাবুর মুখে এরকম ধরনের কথা শুনি রঞ্জনা এবং তার মা প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায়। আর প্রিয়াঙ্কা দেবী সময় গুনতে শুরু করে যে কখন সে বাড়ি ফিরে যাবে, কারণ তার মোটেই মেয়ের শ্বশুর বাড়িতে ভালো লাগে না। আর তার ভালো না লাগার একমাত্র কারণ ছিল মালতী দেবীর ব্যবহার। এভাবেই দেখতে দেখতে কিছু সময় কাটে। রঞ্জনা, আমি তোর শাশুড়ি মায়ের জন্য একটা সাদা গরদের শাড়ি কিনে নিয়ে এসেছি। ওনাকে বল এই শাড়িটা উনি যেন পরেন, আর আমি তোর জন্য ভালো ভালো রান্না করে নিয়ে এসেছি, এগুলো তোরা খেয়ে নিস, কেমন? এই বলে প্রিয়াঙ্কা দেবী যখন সেই শাড়ি মালতী দেবীর হাতে দিয়ে দেয় তখন সেই বুড়ি মার্কা শাড়ি মোটেই তার পছন্দ হয় না। আসলে প্রিয়াঙ্কা, আমি এরকম ধরনের বুড়ি মার্কা শাড়ি পরি না, এই শাড়িটা বরঞ্চ তোমাকেই ভালো লাগবে। তুমি যেহেতু আমার জন্য এই শাড়িটা পছন্দ করে নিয়ে এসেছো, তাই আমি এই শাড়িটা টেলারের দোকানে দেব আর বলবো আমাকে একটা সুন্দর ওয়ান পিস বানিয়ে দিতে। আপনি এই বয়সে শাড়ি দিয়ে ওয়ান পিস বানিয়ে পরবেন? আমার মনে হচ্ছে আপনার মাথায় সমস্যা হচ্ছে। রঞ্জনা, তুই তোর শাশুড়ি মায়ের সঙ্গে কিভাবে থাকিস রে? ছাড়ো না মা, এখন এসব নিয়ে আলোচনা করার দরকার নেই। তোমরা অনেকক্ষণ এসেছো আর আমার শাশুড়ি মায়ের পাগলামি দেখে নিজেরাও পাগল হয়ে গেছো, তাই চলো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই। আমি তোমাদের জন্য তোমাদের পছন্দের বিভিন্ন খাবার দাবার রান্না করেছি। रंजनार कथा शुने प्रियांका देवी और राजबाबू भीषण परिमाणे खुशी हय। और तारा जखन टेबिले खेते बसे तखन रंजना तादेर प्लेटे गरम गरम मटन बिरियानी, चिकेन चाप, चाटनी, पापड़, मिष्टी इत्यादि साजिए देय। किन्तु सेई विषयटा मालती देवीर मोटेई पसंद हय ना, कारण से प्रियांका देवी और राजबाबुर जन्य चिकेन ललिपप और विभिन्न धरनेर मडार्न खाबार रान्ना करे रेखेछे। आमी कत कष्ट करे आपनादेर जन्य बार्गार, ललिपप, चिकेन उइंग्स एगुलो रान्ना करलाम और तार साथे गरम गरम पिज्जा, किन्तु आपनारा आमार रान्ना करा खाबार खाबेन ना। देख रंजना, तोर मायेर हाथे रान्ना बान्ना सब समय खेये एसेछि और बियेर आगे तोर हातेरो रान्ना खेयेछि, किन्तु तोर शाशुड़ी मायेर हाथे रान्ना कखनो खाइनि। ताई बोली कि आजके बरं आमरा सबाई मिले मालतीर हाथे रान्ना खाई और तोर रान्ना बान्नागुलो तुई पैक करे दिस, केमन? বাবার এমন কথা শুনে রঞ্জনা ভীষণ পরিমাণে অবাক হয়, কিন্তু রঞ্জনা কিছু বলতেও পারে না। অন্যদিকে প্রিয়াঙ্কা দেবী পারলে ঝাঁটা দিয়ে তার স্বামীকে মারি, কিন্তু সেই সময় সেও কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না। এর ফলে মালতী দেবী রান্নাঘর থেকে চিকেন ললিপপ, চিকেন উইংস ইত্যাদি নিয়ে আসে আর সবার প্লেটে পরিবেশন করে দেয়। কিন্তু দুঃখের বিষয় একটাই, রাজবাবু বুঝতে পারে না যে চিকেন ললিপপের মধ্যে বড় বড় হাড় আছে আর সে চিকেনের হাড় একদমই খায় না, কারণ রাজবাবুর দাঁতে সমস্যা আছে, তাই সে একেবারেই শক্ত খাবার খেতে পারে না। বাড়িতে সব সময় রাজবাবু নরম খাবারই খেয়ে থাকে। বাহ মালতী, আপনি কি সুন্দর রান্না করেছেন, আপনার হাতের প্রত্যেকটা খাবারই খুব ভালো হয়েছে, এবার আমি একটু ললিপপ খাবো। ললিপপ খাওয়ার সময় রঞ্জনা তার বাবাকে বারবার আটকালেও রাজবাবু তার মেয়ের কোনো কথা শুনতে চায় না, সে একেবারে জোরে ললিপপে কামড় বসায়। আর যেই না রাজবাবু ললিপপে কামড় দেয় অমনি সঙ্গে সঙ্গে সে ব্যথায় আর্তনাদ করে ওঠে আর তার মুখে যে কটা দাঁত ছিল সব কটা তাসের ঘরের মতো ঝরঝরিয়ে মুখের মধ্যেই পড়ে যায়। ওরে বাবা গো, আমার দাঁত পড়ে গেল, হাই হাই, মেয়ের বাড়িতে খাবার খেতে এসে আমার দাঁত পড়ে গেল। প্রিয়াঙ্কা, এবার কি হবে? আমি তো ফোকলা হয়ে গেলাম। বেশ হয়েছে, ঠিক হয়েছে, বুড়ো বয়সে তোমার চুলকানি যায় না। নিজের মেয়ে শাশুড়ি মায়ের হাতে চিকেন ললিপপ খাবে, এমন চিকেন ললিপপ খাইয়েছে যে তোমার 32 পাটি দাঁত একেবারে পেটের মধ্যে চলে গেছে। এবার ফোকলা হয়ে সারা জীবন বসে থাকো। আর রঞ্জনা, তোরা আমাদের অনেক অতিথি আপ্যায়ন করেছিস, আমরা আর এক মুহূর্ত এখানে বসতে চাই না, আমরা চললাম, আর জীবনে তোর শ্বশুর বাড়িতে আসবো না। মালতী দিদি, আপনিও ভালো থাকবেন, কারণ আজকে আপনার জন্য আমার স্বামীর সব দাঁত পড়ে গেছে। প্রিয়াঙ্কা দেবী এরকম ভাবে বললে মালতী দেবীর ভীষণই খারাপ লাগে। আর অন্যদিকে রাজবাবু একেবারে ফোকলা হয়ে যায়, সেই জন্য রাজবাবু লজ্জার চোটে কিছুতেই সেখানে বসতে চায় না। কিছুক্ষণের মধ্যেই রঞ্জনার বাবা মা বাড়িতে ফিরে যায়। আপনার এত বয়স হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আপনি ভদ্রতা শেখেননি, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় আপনি জানেন না। আজকে আপনার জন্য আমার বাবার দাঁত পড়ে গেছে, আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না। বেশি মডার্নিটি দেখাতে গিয়ে আপনি আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছেন। আমি বুঝতে পারিনি বৌমা যে তোমার বাবা এতটা সমস্যায় পড়বে, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও তোমাকে জ্বালাতন করব না, আর তোমার বাবার কাছেও আমি ক্ষমা চেয়ে নেব। মালতী দেবী তার বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয় আর তারপর থেকে সে নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করে, কারণ মডার্ন হওয়া ভালো কিন্তু বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে সবকিছু করা দরকার। আর সে যখন নিজেকে পরিবর্তন করে তখন রঞ্জনারও তার সঙ্গে সংসার করতে কোনো অসুবিধা হয় না। এভাবেই রঞ্জনা তার পরিবারের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে। অদিতি তার বাবা মায়ের সঙ্গে বাস করত। অদিতি একজন শিক্ষিত, স্মার্ট এবং গুণবতী মেয়ে ছিল। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর তার বাবা মা এবার ভালো পাত্রীর সন্ধান করতে শুরু করে, যাতে অদিতি বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে সুখে সংসার করতে পারে। অদিতির জন্য এক পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে। অদিতি এবং অদিতির বাবা মা পলাশ ও তার পরিবারকে খুবই পছন্দ করে, আর অদিতিও দেখতে খুবই সুন্দর হওয়ায় পলাশ এবং তার বাবা মা অদিতিকে পছন্দ করে ফেলি। আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, দেখতে যেমন সুন্দর তেমনই আপনাদের মেয়ের হাতের রান্নাও কিন্তু দারুণ সুস্বাদু। বিশেষ করে অদিতি এত ভালো চা বানিয়েছে, মনে হচ্ছে এক কাপের বদলে 2 কাপ চা খাই। আমাদেরও আপনার ছেলেকে বেশ পছন্দ হয়েছে, আপনারা এবার চাইলে আমাদের মেয়েকে কিছু জিজ্ঞাসা করতেই পারেন। বাবা পলাশ, তোমরা কিছু জানার থাকলে তুমি আমার মেয়েকে জিজ্ঞাসা করতে পারো, কিংবা তোমরা যদি চাও আলাদা করে দুজনে কথা বলতে পারো। না না, তার কোনো প্রয়োজন নেই, আমার মা বাবা অদিতিকে পছন্দ করেছে তাই আমার অদিতিকে পছন্দ হয়েছে, আর তাছাড়া আপনারা তো সবই বললেন, আলাদা করে আমার আর কিছু জানার নেই। এভাবেই পলাশ এবং তার বাবা মা সেই বিয়েতে কোনো আপত্তি করে না। কিন্তু হঠাৎ করেই পলাশের বোন অর্থাৎ অদিতির হবু ননদ সকলের সামনে বলে ওঠে, एक्सक्यूज मी बाबा मा तोमरा आमाके तो एकबारो बोलछो ना आमी बौदिर काछ थेके किछु जानते चाइ किना जतई होक आमार दुटो नय चारटे नय एकमात्र दादार बिये होबे बोले कथा आर आमार हबु बौदी केमन सेटा तो अवश्यई आमार जाना दरकार ताई आमी बौदिके आलादाभाबे किछु प्रश्न करते चाइ। चलो बौदी। लिपिर कथा शुने पलाश एबं तार बाबा मा चापे पड़े जाय कारण लिपि सब जायगातेई न्याकामी करते पछन्द करे आर ताई लिपि सब समय तार बाबा मायेर काछे बका शुने थाके। शुधु ताई नय आजके अदितिके देखते आसार आगे पलाश एबं तार परिवार लिपिके भालो करे बुझिए तारपरेई अदितिदेर बाड़ीते निये आसे जाते लिपि सेखाने एसे कोनो रकम न्याकामी ना करे किन्तु तबुओ लिपि कारोर कोनो कथा शोने ना। से अदितिके आलादा रूमे निये जाय आर विभिन्न রকমের উল্টোপাল্টা অদ্ভুত রকমের প্রশ্ন করতে শুরু করে। দেখো তুমি তো বুঝতেই পারছো আমার একটা মাত্র দাদার বিয়ে বলে কথা তাই আমি জানতে চাই তুমি বিয়ের পরে আমাদের সাথে একসঙ্গে থাকতে চাও নাকি আমার দাদাকে নিয়ে আলাদা সংসার করতে চাও। আমার কাছে কোনো ভয় নেই তুমি স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিতে পারো। এই আবার কেমন কথা বলছো লিপি এখনো আমার বিয়ে হলো না আর আমি আলাদা থাকার কথা চিন্তা করতে যাব কেন। আমি পরিবার ভাঙতে পছন্দ করি না আমি একই পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকতেই ভালোবাসি। আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন হলো তোমার কোয়ালিফিকেশন কি আর আমার তৃতীয় প্রশ্ন হলো কিছুক্ষণ আগে তুমি যে আমাদেরকে খাবারগুলো খাওয়ালে সেগুলো কি সত্যিই তুমি রান্না করেছো নাকি তোমার মায়ের রান্না নিজের রান্না বলে চালিয়ে দিয়েছো। আমার কোয়ালিফিকেশন হচ্ছে আমি বিটেক করেছি আর বিয়ের পর সম্ভব হলে আমি এমটেকও করতে চাই আর ওই রান্নাগুলো আমি নিজে হাতে রান্না করেছি কিন্তু তোমার কেন মনে হলো ওই রান্নাগুলো আমি করিনি। ওরে বাবা এই মেয়ে তো দেখছি আমার থেকেও বেশি শিক্ষিত আর এর সাথে কথা বলে একে বেশ স্মার্ট বলেই মনে হচ্ছে। ঠিকই আছে আমার বৌদি হিসেবে মেয়েটা খারাপ কিছু নয় এরকম বৌদি হবে তবেই তো আমি ন্যাকামি করতে পারবো কারণ আমার ন্যাকামি যে কেউ সহ্য করতে পারে না। আচ্ছা আমার লাস্ট প্রশ্ন হলো তোমার কোনো বয়ফ্রেন্ড নেই তো। এভাবে লিপি একের পর এক বিভিন্ন রকমের উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে আর অদিতি খুবই স্মার্টলি একের পর এক লিপির সমস্ত প্রশ্নের উত্তর দেয়। এর ফলে লিপিও মনে মনে অদিতিকে পছন্দ করে আর এভাবে দুই পরিবারের সহমতে অদিতি এবং পলাশের বিয়ে ঠিক হয়। আর কয়েক মাসের মধ্যেই অদিতি পলাশকে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে আসে। শ্বশুরবাড়িতে আসার পর পরের দিন সকালবেলা অদিতি ঘুম থেকে উঠে সবাইকে চা বানিয়ে খেতে দেয় কিন্তু লিপি এবার নতুন বৌদির সঙ্গে ন্যাকামি করতে শুরু করে দেয়। একি বৌদি তুমি এটা কেমন চা বানিয়েছো তোমাকে যখন দেখতে গিয়েছিলাম তখন তো তুমি দারুণ চা বানিয়েছিলে আজকে চাটা সেদিনের মতো হলো না কেন। কি রে বোন তুই আবার ন্যাকামা শুরু করলি অদিতি তো ভালোই চা বানিয়েছে আর আমরা অদিতিকে যখন দেখতে গিয়েছিলাম ও যেমন চা বানিয়েছিল আজকেও তো তার চেয়ে ভালো চা বানিয়েছে চাই আবার কি সমস্যা হলো তোর। না না আসলে চায়ে মিষ্টি কম হয়েছে তাই এই চা খেয়ে আমি মজা পাচ্ছি না আর আমরা যেদিন বৌদিকে দেখতে গিয়েছিলাম সেদিন কিন্তু বৌদি চায়ে একদম পারফেক্ট মিষ্টি দিয়েছিল। ঠিক আছে লিপি আমি তোমার জন্য এখনই বেশি চিনি দেওয়া চা নিয়ে আসছি তুমি 2 সেকেন্ড ওয়েট করো কেমন। এই বলে লিপি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে যায় আর কয়েক সেকেন্ডের মধ্যেই রান্নাঘর থেকে একটা অন্য চায়ের কাপ নিয়ে আসে। এই নাও লিপি তোমার জন্য বেশি চিনি দেওয়া চা এবার খেয়ে বলো চিনি ঠিক আছে কিনা। এ বাবা এবার তো তুমি চায়ে অনেক বেশি চিনি দিয়ে ফেলেছো মিষ্টি কম হয়েছে বলেছি মানে এই নয় যে তুমি চায়ে এত বেশি মিষ্টি দেবে। উফ একেবারে মিষ্টি মধু হয়ে গেছে মুখে দেওয়াই যাচ্ছে না। বৌদি তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো আর এক কাপ চাও ভালো করে খাওয়াতে পারছো না এই বাড়িতে তাহলে ঠিক মতো এক কাপ চাও পাওয়া যাবে না তাই তো পুরো মুডটাই নষ্ট মনে হচ্ছে বাইরে গিয়ে দোকানে চা খেতে হবে। লিপিকে এরকম ন্যাকামি করতে দেখে পলাশ এবং তার বাবা মায়ের রাগ হয় কিন্তু অদিতি খুব ভালো মতোই সেই পরিস্থিতি সামলে নেয়। অদিতি তখনই রান্নাঘরে চলে যায় আর একটা বড় প্লেটে করে 20টা চায়ের কাপ নিয়ে আসে আর যা দেখে তার পরিবারের সকলেই খুবই অবাক হয়। এই নাও লিপি এখানে টোটাল 20টা চায়ের কাপ আছে প্রত্যেকটা চায়ের কাপে আলাদা আলাদা চিনির পরিমাণ দেওয়া আছে তুমি এবার একে একে খেয়ে দেখো কোন চায়ের কাপে চিনি তোমার পারফেক্ট বলে মনে হচ্ছে তুমি তাহলে সেটাই খেয়ে নেবে আর তোমার যদি তাতেও না হয় তুমি বলতে পারো আমি আরো বিভিন্ন রকমের চা বানাতে পারি। অদিতির কথা শুনে লিপি একেবারে অবাক হয়ে যায় লিপি আর কোনোভাবেই তার বৌদির মুখের উপর কিছু বলতে পারে না আর যা দেখে পলাশ এবং তার বাবা মা ভীষণ পরিমাণে মজা পায় আর তারা লিপির উপর হাসাহাসি করতে শুরু করে। কি হলো লিপি খুব তো ন্যাকামি করছিলি নে তোর বৌদি তোকে জব্দ করলো তো এবার একে একে 20টা চা টেস্ট করে দেখ কোন চাটা তোর ভালো লাগলো তুই দোকানে চা খেতে গেলেও কেউ তোকে এত রকমের চা বানিয়ে খাওয়াতে পারবে না। এই শুনে লিপি রাগ করে সোজা নিজের ঘরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন কাটে। আর কিছুদিনের মধ্যেই লিপির জন্মদিন ছিল, তাই লিপির দাদা পলাশ বেশ চিন্তায় থাকে। কি যে করবে কিছু বুঝতে পারছি না অদিতি। আসলে প্রত্যেক বছর জন্মদিনে আমি আমার বোনের জন্য যে বার্থডে কেক নিয়ে আসি আর আমার বোনকে যাই উপহার দিই না কেন আমার বোনের কোনো কিছুই পছন্দ হয় না, ও ভীষণ নাকামি করে আর প্রত্যেকবারই বার্থডে পার্টিটা নষ্ট করে দেয়। এবার যেহেতু তুমি আছো ও তারও বেশি নাকামি করবে, ওর কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ বোঝা ভীষণই মুশকিল। আরে তুমি চিন্তা করো না, তোমার বোনের ন্যাকেমি আমার সামনে চলবে না। তোমার বোনের জন্য কেমন কেক অর্ডার করতে হবে, কি উপহার আর ওকে কি উপহার দিতে হবে তুমি আমার উপর ছেড়ে দাও, আমি সব সামলে নেব। এই বলে অদিতি তার ননদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন রকমের প্ল্যানিং শুরু করে। প্রথমে অদিতি লিপির বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলার জন্য ফেসবুকে লিপির বন্ধু বান্ধবদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আর লিপির বন্ধু বান্ধবদের সঙ্গে কয়েকদিন কথা বলে অদিতি খুব ভালো মতোই লিপির পছন্দ এবং অপছন্দের বিষয়গুলো জেনে নেয়। তাই অদিতি লিপির পছন্দ মতোই একটা বড় 3 তলা ব্ল্যাক ফরেস্ট কেক অর্ডার করে। আর সেই সাথে লিপির জন্য খুব সুন্দর একটা গোলাপি ওয়েস্টার্ন ড্রেস কিনে নিয়ে আসে। এভাবেই দেখতে দেখতে লিপির জন্মদিন চলে আসে আর তার পরিবারের সকলে লিপিকে সারপ্রাইজ দেয়, কিন্তু লিপি আবার ন্যাকামি করতে শুরু করে। ওয়াও, বৌদি তো আমার পছন্দের কেক আমার পছন্দের ড্রেসও কিনে নিয়ে এসেছে, কিন্তু বৌদি কি করে জানলো যে আমি ব্ল্যাক ফরেস্ট কেক পছন্দ করি? আর আমি তো এরকমই একটা ড্রেস কিনবো ভাবছিলাম। না না, এত সহজে বৌদিকে বোঝানো যাবে না যে এই গিফটগুলো আর এই কেকটা আমার পছন্দ হয়েছে, একটু ন্যাকামি তো করতেই হবে। কি হলো লিপি, তুমি মুখটা এরকম করে বসে আছো কেন? তোমার কি বার্থডে কেকটা পছন্দ হয়নি? আর এই জামাটা তোমার পছন্দ হয়েছে তো? তুমি সবসময় ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবে না। আমার কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ তুমি কিছুই জানো না। আমি এই কেকটা কাটবো না, কারণ এই কেকটা আমার একদমই পছন্দ হয়নি, আর এমনকি এই ড্রেসটাও আমার পছন্দ নয়। এগুলো সরিয়ে নিয়ে যাও আমার সামনে থেকে। I am so sorry লিপি, যে আমি তোমার পছন্দ মতো কোনো কিছুর ব্যবস্থা করতে পারলাম না। তবে তোমার যখন এই কেক আর এই ড্রেস পছন্দ হয়নি, তাহলে আমি এখনই এই কেক আর এই ড্রেস ডাস্টবিনে ফেলে দিচ্ছি, কারণ যেগুলো তোমার পছন্দ নয় সেগুলো তো শুধু শুধু বাড়িতে রেখে কোনো লাভ নেই। এই বলে অদিতি লিপির জন্মদিনের কেক এবং সেই ড্রেসটা হাতে নিয়ে ডাস্টবিনের দিকে এগিয়ে যায়। আর এই দেখে লিপি খুবই ভয় পেয়ে যায়। আরে কি, বৌদি তো আমার বার্থডে কেক আর এত সুন্দর ড্রেসটা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। বৌদি যদি সত্যি সত্যি এই কেক আর ড্রেসটা ডাস্টবিনে ফেলে দেয়, তাহলে তো আমার জন্মদিনটা পুরো বেকার হয়ে যাবে। আমি এত সুন্দর ড্রেসটা কিছুতেই হাতছাড়া করতে পারবো না। বলছি বৌদি, তুমি এগুলো ডাস্টবিনে ফেলো না, তুমি এগুলো ডাস্টবিনে ফেলো না। আই মিন, এগুলো ফেলার কোনো দরকার নেই। এই কেকটা ড্রেসটা অতটাও খারাপ নয়, আর তাছাড়া তুমি আমার দাদার এতগুলো টাকা নষ্ট করে এগুলো কিনে এনেছো। আমি চাই না আমার দাদার টাকার অপচয় হোক, তাই আমি এই কেকটাই কাটবো আর এই ড্রেসটাও আমি পরবো। লিপির কথা শুনে তার পরিবারের সকলেই হাসতে শুরু করে। আমরা জানতাম তো তুই বৌমার কাছে ন্যাকামি করতে পারবি না। দেখলি তো, বৌমা খুব তাড়াতাড়ি তোকে লাইনে নিয়ে চলে এলো। বৌমা, এতদিন পর্যন্ত আমরা যেটা করতে পারলাম না তুমি সেটা করে দেখিয়েছো। এবার তোমার এই নেকু ষষ্ঠী ননদের জন্য একটা ভালো ছেলে খোঁজো তো দেখি। বিয়ের কথা শুনে লিপি আবার ন্যাকামি করতে শুরু করে, কিন্তু কিছুদিনের মধ্যেই লিপির জন্য তার পরিবার খুবই ভালো পাত্রের সন্ধান করে। আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই লিপি এবং তুহিনের বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে লিপি ভীষণই বিপদে পড়ে, কারণ লিপির একমাত্র ননদ তিতলি লিপির মতোই ভীষণ পরিমাণে ন্যাকামি করে। আর এর ফলে তিতলি সবসময় তার বৌদিকে ভীষণই বিরক্ত করতে থাকে। বৌদি, তুমি কি বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসোনি? না তুমি ঠিকঠাক ভাবে রান্না করতে পারো, আর নাইবা তুমি বাড়ির কোনো কাজকর্ম করতে পারো। যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না। আর আমি তোমাকে আমার ঘরটা পরিষ্কার করতে বলেছিলাম, কিন্তু তুমি আমার খাটের তলাটা পরিষ্কার করোনি কেন? কিন্তু তিতলি, আমি তো খুব ভালো মতোই তোমার ঘরটা পরিষ্কার করে দিয়েছি, আর তোমার খাটের নিচটাও ভালো মতো পরিষ্কার করেছি। হ্যাঁ, আমি জানতাম তো তুমি তো মিথ্যা কথা বলবেই, সেই জন্য আমি ইচ্ছা করে খাটের নিচে এই সেফটি পিনটা ফেলে রেখেছিলাম। তুমি যদি খাটের নিচটা ভালো করে পরিষ্কার করতে, তাহলে নিশ্চয়ই এই সেফটি পিনটা খাটের নিচে পড়ে থাকতো না। এভাবেই তিতলি তার বৌদিকে প্রতিনিয়ত বিরক্ত করতে থাকে। সে প্রতিটা বিষয় এবং প্রতিটা ক্ষেত্রেই ন্যাকামি করে তার বৌদিকে নাজেহাল করে তোলে। এর ফলে লিপি ভীষণই বিপদে পড়ে। আর সে একদিন তার বৌদিকে ফোন করে তার ননদের ব্যাপারে সব কথা বলে। বৌদি প্লিজ তুমি কিছু একটা করো, আমি আমার ন্যাকা ষষ্ঠী ননদকে কিছুতেই সহ্য করতে পারছি না। বিয়ের আগে আমিও অনেক ন্যাকামি করেছি, কিন্তু বিয়ের পর আমি বুঝতে পারছি ন্যাকামি করা যতটা সহজ ন্যাকামি সহ্য করা অতটা সহজ নয়। তুমি প্লিজ কিছু একটা করো বৌদি, না হলে এই বাড়িতে আমি থাকতেই পারবো না। আর হ্যাঁ বৌদি, আমি এতদিনে তোমাকে হয়তো অনেক বিরক্ত করেছি, তাই তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। লিপির কথা শুনে অদিতি খুবই খুশি হয়। আর কয়েকদিনের মধ্যেই অদিতি লিপির শ্বশুরবাড়িতে আসে। সেখানে এসে অদিতি লিপির ননদ তিতলিকে খুব ভালো মতো বুঝিয়ে বলে সে যাতে লিপিকে বিরক্ত না করে। এর ফলে তিতলি তার বৌদিকে বিরক্ত করা ছেড়ে দেয়। তাই লিপি এবার হাসি খুশি শ্বশুরবাড়িতে সংসার করতে থাকে।